হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম খুব তাড়াতাড়ি আমাদের সামনেই যে এক্সামটা আছে সেটা হচ্ছে কৃষিগুচ্ছ এক্সাম এইচএসি তেইশ ব্যাচের প্রবাবলি শেষ পাবলিক এক্সাম এবং এই এক্সাম নিয়ে আমি শিওর অনেকেই অনেক টেনশনে আছো এবং অনেকেই খুব ভালো মতো প্রিপারেশন নিচ্ছ খুব নার্ভাসও আছো অনেকে কারণ এই এক্সামে কিন্তু শেষ একটা সুযোগ তোমাদের সামনে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা সিট দখল করে নেওয়ার তো আমি আজকে এই ভিডিওতে আলোচনা করবো হচ্ছে কীভাবে কী কী স্ট্র্যাটেজি ফলো করলে আমাদের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় কমন পড়বে এবং বেশ ভালো সংখ্যক কমন পড়বে এতটা সংখ্যক আমরা নিশ্চিত করতে পারবো সেই স্ট্র্যাটেজিগুলো নিয়ে আসো আমরা একটু আলোচনা করি ফার্স্ট অফ অল টাইপ ওয়াইজ স্টাডি এটা খুবই খুব ইম্পর্টেন্ট কৃষি গুচ্ছ পরীক্ষার জন্য কেন আমি বলি কারণ কৃষিক গুচ্ছ পরীক্ষায় দেখা যায় নির্দিষ্ট কিছু টাইপ থেকেই বেশিরভাগ প্রশ্ন আসে ঠিক আছে সো নির্দিষ্ট টাইপের থেকেই যদি বেশিরভাগ প্রশ্ন প্রতি বছর আসে দেখা যাচ্ছে যে ফর এক্সাম্পল ম্যাট্রিক্সের মধ্যে বিপরীত ম্যাট্রিক্স টু বাই টু একটা ম্যাট্রিক্সে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলা হয় সেখান থেকে প্রতি বছরই প্রশ্ন আসতেছে সো তুমি যদি এই বিপরীত ম্যাট্রিক্সের টাইপটা খুব ভালো মতো পড়ে যাও প্র্যাকটিস করে যাও তাহলে তোমার কমন পড়বে এবং মোস্ট ইম্পর্টেন্টলি এখন যেহেতু তোমাদের হাতে খুব বেশি সময় নাই সো পুরা বই এভাবে করে পড়া তো সুযোগ নাই তার থেকে বেটার হচ্ছে আমরা যদি টাইপ ওয়াইজ স্টাডি করি তাহলে আমরা পুরা মানে পুরো সিলেবাসটাকে যদি হচ্ছে অ্যারাউন্ড দেড়শোর মতো টাইপে যদি ভাগ করে ফেলি এবং সেই দেড়শো টাইপ যদি আমরা খুব ভালো করে পড়ে যাই তাহলে তোমার পরীক্ষায় কমন পড়তে আসলে বাধ্য ঠিক আছে ইটস ভেরি অভিয়াস যে তোমার আসলে ওই টাইপগুলো মধ্যে থেকে পরীক্ষা কমন পড়বেই পড়বে নেক্সট কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভিং এই জিনিসটা সামহাও অনেক আন্ডারএেড এক টপিক এবং তোমরা যেটা মনে করো সেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাঙ্কটা তোমরা খুলো খুলে মনে করো যে আর এটা তো অনেক ইজি জিনিসপাতি এগুলো আমাদের লাগবে না আমরা আরও কঠিন জিনিসপত্র পড়বো এবং তোমরা সেটাকে ইগনোর করে যাও কমপ্লিটলি এবং যেটা কারণে দেখা যায় যে কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকেই প্রশ্ন আসে অথচ তোমরা সেগুলো আসলে সলভ করতে পারো না গুচ্ছ ভর্তি পরীক্ষা যেটা লেটেস্ট ভর্তি পরীক্ষা হলো সেখানে অলমোস্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট কোশ্চেন কোশ্চেন ব্যাঙ্ক থেকে ডিরেক্টলি কমন পড়ছে কোশ্চেন ব্যাঙ্ক থেকে ঠিক আছে আর আমাদের বই থেকে কমন পড়ছিলো হচ্ছে নাইনটি থ্রি পার্সেন্ট যেটা আমরা প্রমাণ সহ ভিডিও আপলোড করছিলাম বাট সিক্সটি ফাইভ পার্সেন্ট কিন্তু কোয়েশ্চেন ব্যাংক থেকেই পড়ছে সো আমরা তো ক্রেডিট নিবই বাট অ্যাট দ্য সেম টাইম এই নাইনটি থ্রি পার্সেন্টের মধ্যে কিন্তু এই সিক্সটি ফাইভ পার্সেন্ট ছিল সো অনেকখানি আসলে আমরা কমন ফেলাতে পারছি কারণ আমাদের বইগুলো কোশ্চেন ব্যাঙ্কের উপর বেসিস করে লেখা হয়ে থাকে বুঝা গেছে সো তোমরা যে কাজটা করতে হবে বই কিনো না কিনো সেটা পরে ইস্যু তোমরা কোশ্চেন ব্যাংক সলভ করবা ওকে সো কোয়েশ্চেন ব্যাংক সলভিং এরকম একটা জিনিস যেটা তোমাকে সবার থেকে আগায় রাখবে এবং তুমি দেখবা যে হুবহু কমন না পড়লো টাইপ বেসড ওই ফর্মুলার উপরে ডিপেন্ড করে তোমার পরীক্ষায় প্রশ্ন আসতেছে এবং ইউ উইল হ্যাভ অ্যান আইডিয়া যে পরীক্ষা আসলে কোন কোন জিনিসগুলো থেকে বেশি বেশি প্রশ্ন হয় কোন কোন টপিকগুলো থেকে বেশি বেশি প্রশ্ন হয় কোন কোন টাইপগুলো থেকে বেশি বেশি প্রশ্ন হয় এই আইডিয়া নিয়ে তুমি যদি পরীক্ষা দিতে যাও অবশ্যই তোমার কমন পড়তে আসলে বাধ্য নেক্সট যে জিনিসটা পড়তে হবে এবং তোমরা পড়ো না সেটা হচ্ছে থিওরি প্লাস ফর্মুলা তোমরা হচ্ছে ভাইয়া প্রচুর পরিমাণে ম্যাথ করো ঠিক আছে প্রচুর পরিমাণে ম্যাথ করো প্রচুর পরিমাণে ম্যাথের কোয়েশ্চেন সলভ করো কিন্তু তোমরা নর্মাল বেসিক যে থিওরি আছে বইয়ের বইয়ের সাথে যে থিওরি থাকে তোমাদের প্রত্যেকটা টপিকের সেই থিওরিগুলো যেটার কারণে কি হয় ভাইয়া যখনই থিওরি থেকে যে এমসিউগুলো আসে সেগুলো তোমরা আসলে পারো না আলটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে তোমরা বেসিক বেসিক ফর্মুলা থেকে প্রশ্ন আসে ডিরেক্টলি ফর্মুলাই উঠাই দেওয়া হয় তোমাদের তারপরে তোমরা সেখান থেকে পারো না ফর্মুলা পারলে কিন্তু বেশ কিছু প্রশ্নে আনসার করা যায় যেমন কোনটার ইউনিট কি এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক সময় চলে আসে সেগুলো অ্যান্সার করা যায় ওই ফর্মুলা থেকেই তোমাকে হচ্ছে ডিরেক্টলি জাস্ট হচ্ছে ফর্মুলাটা উঠাই দিবে বা যে কোনো একটা ভ্যালু পার্টিকুলারলি বের করতে বলবে জাস্ট বাম পাস ডানপাশ করে তোমাকে ভ্যালু বের করতে হবে সেই জিনিসগুলো তুমি আসলে পারবা সো থিওরি প্লাস ফর্মুলা তোমাকে অনেক ভালো মতো পড়তে হবে এবং এই জিনিসগুলো তুমি যদি পড়ে যাও তাহলে তো বল তুমি অনেক বেশি কমন পাচ্ছ আচ্ছা এবার আসো দুটা জিনিসকে কিছু কথা বলি একটা হচ্ছে কিছু রিভিশন স্ট্র্যাটেজিস নিয়ে কথা বলবো আর কিছু প্র্যাকটিস স্ট্র্যাটেজিস নিয়ে কথা বলবো রিভিশন স্ট্র্যাটেজি তোমার এখন শেষ মুহূর্তে কি হওয়া উচিত তোমায় এই সিরিয়ালটা ফলো করার চেষ্টা করবা প্রথমে তুমি টাইপ ভিত্তিক রিভিশন দিবা তারপরে তুমি চ্যাপ্টার ভিত্তিক রিভিশন দিবা তারপরে হচ্ছে ভাইয়া তুমি পেপার ভিত্তিক রিভিশন দিবা এরপরে তুমি সাবজেক্ট ভিত্তিক রিভিশন দিবা এবং লাস্টে তুমি কম্বাইন্ড রিভিশন দিবা ঠিক আছে দিস শুড বি ইউর স্ট্র্যাটেজি প্রথমে টাইপ ভিত্তিক টাইপ ভিত্তিক রিভিশনের জন্য তুমি ধরো যে তুমি কোনো একটা সাবজেক্টে ধরো ফিজিক্সের তুমি হচ্ছে পড়বা ফার্স্ট পেপারের ভেক্টর ঠিক আছে ভেক্টরের মধ্যে যেগুলো টাইপ আছে ধরো তিন থেকে চারটা টাইপ থাকবে এই টাইপের সমস্ত অঙ্গ করে ফেলবা গেল এরপরে করে ফেলার পরে তুমি চ্যাপ্টারের এই টোটাল চ্যাপ্টারের যে ফর্মুলাগুলো আছে সেগুলো আবার রিভাইজ করবা যে সঙ্গগুলো আছে সেগুলো আবার রিভাইজ করবা এভাবে করে সবগুলো চ্যাপ্টার পড়া হয়ে যাবে সবগুলো চ্যাপ্টার হয়ে যাওয়ার পরে ফিজিক্স ফার্স্ট পেপারে যতগুলো চ্যাপ্টার তুমি পড়লা সেখান থেকে তুমি কী কী পড়বা কোয়েশ্চেন ব্যাংক সেখান থেকে পড়বা থিওরি প্লাস ফর্মুলা আর টাইপ ওয়াইজ স্টাডি তো আগেই করছো বোঝা গেল সো এই তিনটা জিনিস আমরা বারবার কি করবো রিপিট করতে থাকবো হ্যাঁ কিপ রিপিটিং আবার কি করবো সাবজেক্ট ওয়াইজ ফিজিক্স ফার্স্ট পেপারও শেষ সেকেন্ড পেপারও শেষ আবার ব্যাক করো ফার্স্ট পেপারের যে ফ্যাক্টর পড়ছিল এখানে একটু উল্টা 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 দেখো টাইপ ওয়াইজ কী কী পড়ছিলাম কোয়েশ্চেন ব্যাঙ্কে কী কী আছে আসে থিউরি প্লাস ফর্মুলা কী কী আছে ঠিক আছে উইল কিপ রিপিটিং অ্যান্ড লাস্টে গিয়ে এটা হচ্ছে লাস্ট ওয়ান ডে বা টু ডের জন্য আমরা করবো সেটা হচ্ছে কম্বাইন একদম সব কিছু আমরা উল্টা উল্টা যাবো কারণ আমাদের প্রিপারেশন তখন একদম কী শেষের দিকে সো এই রিভিশন স্ট্র্যাটেজিটা তোমরা যদি ফলো করো আই ক্যান গ্যারান্টি ইউ যে তুমি আসলে কৃষি গুচ্ছতে খুব ভালো একটা নাম্বার তুলতে পারবা এবং খুব ভালো মতো তোমার কমনও পড়বে ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা অ্যান্ড তারপরে আসলে কথা বলি হচ্ছে কিছু প্র্যাকটিস স্ট্র্যাটেজিস নিয়ে ভাইয়া প্র্যাকটিস কীভাবে করবো রিভিশন স্ট্র্যাটেজি অ্যান্ড প্র্যাকটিস স্ট্র্যাটেজি আর সেম দেখো তুমি টাইপ ভিত্তিক পড়াশোনা করছো এখন কি করবা এইখান থেকে প্রশ্ন প্র্যাকটিস করবা এই তিন চারটা টাইপের আন্ডারে যে যে প্রশ্ন আসছে সেগুলো প্র্যাকটিস করবা চাপটার ভিত্তিক পড়া শেষ এখান থেকে প্র্যাকটিস করো পেপার ভিত্তিক পড়া শেষ প্র্যাকটিস করো সাবজেক্ট পুরা ফিজিক্স ফার্স্ট সেকেন্ড ম্যাথ ফার্স্ট সেকেন্ড শেষ এখান থেকে প্র্যাকটিস করো লাস্টে কী করবা কম্বাইন্ড মডেল টেস্ট দিবা একদম ফাইনাল মডেল টেস্টের মতো করে একদম হোল সিলেবাসের উপরে কিছু পরীক্ষা দিয়ে দেন তুমি এক্সাম হলে পরীক্ষা দিতে চলে যাবা দ্যাটস ইট ভেরি সিম্পল স্ট্র্যাটেজিস ঠিক আছে তো এই চাপ্টার সরি টাইপ চাপ্টার পেপার সাবজেক্ট কম্বাইন্ড এই পাঁচটা স্টেপে তুমি যদি ডিভিশন এবং প্র্যাকটিস করো তোমার কৃষি গুচ্ছতে কমন পড়া এবং ভালো রেজাল্ট করা দুইটাই একশোতে একশো ইনশিওর হবে ইনশাল্লাহ ঠিক আছে সো এখন আসি যে আমরা একটা বই লিখছি ভাইয়া এই নাইনটি থ্রি পার্সেন্ট গমন করছিল হচ্ছে আমার লেখা গুচ্ছ সাত দিনের বইটা এবার কৃষির জন্য লিখছি দশ দিনে এবং এর ভেতরে কন্টেন্ট আরও বাড়াইছি ঠিক আছে সো আগের বইটা এর থেকে কম্পারেটিভলি চিকন ছিল এবারের বইটা যথেষ্ট মোটা বড় এবং অনেক বেশি কন্টেন্ট একদম সমৃদ্ধ ঠিক আছে একদম ভোরে ভোরে কন্টেন্ট দিছি আমরা কারণ দশ দিনের বই হলো এটা আমি অনেকদিন আগে থেকে রিলিজ করছি অনেকদিন আগে থেকে স্টুডেন্টরা কিনতে শুরু করছে এটা আবার রিপ্রিন্টে আমরা পাঠাইতে হয়েছি আমাদেরকে কারণ আগের স্টক পুরো শেষ হয়ে গেছিলো কমপ্লিটলি সো এই বইটা থেকে আমরা আসলে কি করছি বইটার ভিতরে আমি যদি তোমাদেরকে একটু দেখাই আগে হয়তো দেখাইছি আমরা একটা তোমাকে একটা রুটিন বানাই দিছি ঠিক আছে রুটিনের মধ্যে ভাইয়া আমরা লিখে দিছি যে ডে ওয়ান থেকে ডে টেন পর্যন্ত তোমরা আসলে কোন দিন কি কি পড়বা না পরবা ঠিক আছে সবকিছু ইন ডিটেলস আমরা লিখে দিছি ডে ওয়ান থেকে ডে টেন পর্যন্ত আচ্ছা লেখার পাশাপাশি আমরা কি করছি ভেতরে যদি আমরা যাই আমি একটু কাছে এনে দেখাই সম্ভবত ক্যামেরার কাছে আনলে বেটার দেখা যাবে সো এই দেখো আমরা ডে ওয়ান থেকে ডে টেন পর্যন্ত এই পেজটাতে হচ্ছে তোমাকে রুটিন মানা দিছি ঠিক আছে রুটিন বানাই দেওয়ার পরে কি করছি ভাইয়া দেখো আমরা এই যে ডে ওয়ান শুরু হলো এখান থেকে হ্যাঁ ফিজিক্সের ভেক্টর পড়তেছি ভালো কথা ভেক্টরের মধ্যে কি আছে দেখো ভেক্টরের মধ্যে টাইপ ওয়ান ভেক্টরের যোগ ঠিক আছে তারপরে কি সেটার এমসিকিউ প্র্যাকটিস তারপরে সেগুলো আবার সলিউশনও দেওয়া আছে আবার টাইপ টু ডট গুণফল তার প্রয়োগ এমসিকিউ প্র্যাকটিস তিনটা থেকে চারটা এমসি এখানে প্র্যাকটিস করছি সিমিলারলি সব পুরো ভেক্টর শেষ হয়েছে এরপরে ধরো কেমিস্ট্রি শুরু হয়েছে ওই দিনের কেমিস্ট্রির মধ্যে কি আছে দেখো বললাম কি থিওরি পড়তে হবে এই দেখো এমসি উইন্ডো নামে একটা আলাদা জায়গায় রেখে দিছি আমরা যেখান থেকে কি আসতে পারে পরীক্ষায় থিওরি এখান থেকে তুমি থিওরি পড়াচ্ছি তোমাকে কেমিস্ট্রি ঠিক আছে সব কিছু পড়া দিচ্ছে একদম এই দেখো তোমার এখানে কি পড়াচ্ছে ম্যাট্রিক্স পড়াচ্ছে নির্ণায়ক টাইপ ফোর ঠিক আছে টাইপ ভিত্তিক সব কিছু দেওয়া আছে এবং প্রত্যেকটা চাপ্টার শেষ হওয়ার পরে আবার একটা আলাদা করে জায়গা থাকার কথা এই যে যে জায়গাটার নাম আমরা দিছি হচ্ছে অ্যানালাইসিস অফ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এই যে অ্যানালাইসিস অফ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অর্থাৎ যেটা আমি বললাম যে ভাইয়া কোয়েশ্চেন ব্যাঙ্ক স্টাডি করতে হবে সো কোয়েশ্চেন ব্যাঙ্ক স্টাডি করার জন্য তোমাকে কি করতে হবে এই প্রিভিয়াস ইয়ার তোমাকে দেখতে হবে সো এটা একটা ভাই দিনের বই নিজের বইয়ের প্রশংসা আসলে এইভাবে করা ঠিক না বাট আমি চেষ্টা করছি এমনভাবে বইটা সাজানোর সো দ্যাট তোমাদের কোনো কিছুই বাদ না থাকে ঠিক আছে এই যে তোমার ফাইভ স্টেপ স্ট্র্যাটেজি যে যেই দুনিয়ার যে কোনো স্ট্র্যাটেজি তুমি নিয়ে আসো না কেন তুমি এই বই থেকে আসলে এটা অ্যাপ্লাই করতে পারবা এবং খুব সুন্দর মতো এই বইটা পড়ে তুমি প্রিপারেশন নিতে পারবা সো দশ দিনের কিউএন চান্স নিশ্চিত গুচ্ছ এগ্রিকালচারের বইটি তোমরা কিন্তু এখনো সংগ্রহ করতে পারো দাম খুবই কম একদম সস্তা বই বাট কোয়ালিটি একশোতে একশো নিশ্চিত ওকে সো এটাই বলার ছিল তোমাদেরকে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা তোমরা কৃষিগুচ্ছতে একদম ফাটায় দাও কাপায় দাও অনেক ভালো পরীক্ষা দেবে ইনশাল্লাহ সেই শুভকামনায় আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ থ্যাংক ইউ